গল্পটি শুরু হয় ইয়ং নামের এক ছেলেকে দেখানোর মাধ্যমে। 31st নাইটের রাতে সে একটা হোটেল রুমে মন খারাপ করে বসেছিল। আসলে সে একজন সাধারণ ফুড ডেলিভারির বয় হিসেবে চাকরি করে। তার আর্থিক অবস্থা খুব বেশি ভালো না, এছাড়া তার পরিবার বলতে তেমন কেউ নেই। এর জন্য সে অনেক বেশি হতাশায় ভুগছিল, আর তাই সে এখানে আত্মহত্যা করতে এসেছে। তার মতে বৃদ্ধ হয়ে মৃত্যুবরণ করার চেয়ে তাড়াতাড়ি মরে যাওয়া অনেক ভালো। দেখানো হয় ইয়ং অনেকগুলো ঘুমের ওষুধ একসাথে মুখের ভেতর ঢুকিয়ে দিয়েছে, কিন্তু তখনই তার ফোনে একটা খাবারের অর্ডার রিকোয়েস্ট আসে। সে দেখে এক বৃদ্ধ লোক খাবারের অর্ডার করেছে। তার ইচ্ছা না থাকলেও শেষবারের মতো এই খাবারের ডেলিভারি করতে চলে যায়। আসলে এই বৃদ্ধ লোকটাকে সে অনেক আগ থেকেই চিনে। সে তাকে দাদু বলে ডাকত। দাদু প্রতিদিনই তার কাছ থেকে খাবারের অর্ডার নেয়, কিন্তু আজ সে বলে, আমি কোনো অর্ডার করিনি, হয়তো তুমি ভুল দেখেছ। ইয়ং মোবাইল চেক করে দেখে সত্যি কোনো অর্ডার আসেনি। তাই সে বলে, কোনো সমস্যা নেই দাদু, আজকে আমি তোমাকে ট্রিট দিব। এরপর সে ঘরে গিয়ে দাদুর জন্য খাবার পরিবেশন করে আর জিজ্ঞেস করে, আজকে এত খুশির দিনেও তোমার পরিবার আসেনি? দাদু তাকে উত্তরে বলে, এভাবেই তো জীবন চলে, তুমি আমার বয়সে পৌঁছালে সবকিছু বুঝতে পারবে। ইয়ং লক্ষ্য করে যে দাদুর জীবনে আপনজন তেমন কেউ না থাকলেও সে অনেক আনন্দেই দিন কাটাচ্ছে। এরপর সে হোটেলে ফিরে আসে আর সেই ঘুমের ওষুধগুলো আবারও একসাথে খেয়ে নেয়, কিন্তু তখনই সে খেয়াল করে গ্লাসের পানি শেষ হয়ে গিয়েছে। তাই সে ওয়াশরুমে গিয়ে সরাসরি কল থেকে পানি খাওয়া শুরু করে, ফলে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এখানেই আমরা জানতে পারি যে ইয়ং এর আগেও বহুবার আত্মহত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু প্রত্যেকবার কোনো না কোনোভাবে সে বেঁচে যেত। এই নিয়ে সে মোট 21 বার মৃত্যুবরণ করতে চেয়েছে, কিন্তু একবারও সফল হতে পারেনি। আজকেও সে যখন অজ্ঞান হয়ে পড়ে, এর ঠিক 1-2 মিনিট পর হোটেলের ম্যানেজার তার রুমে আসে আর তাকে অজ্ঞান অবস্থায় দেখে দ্রুত হসপিটালে ফোন করে। এরপরেই অ্যাম্বুলেন্সে করে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল। মিন নামের এক সুন্দরী নার্স অ্যাম্বুলেন্সের ভেতরেই তাকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। প্রাথমিক চিকিৎসা অনুযায়ী মিন তার মুখে অক্সিজেন মাস্ক পরিয়ে দেয় আর তার মুখ থেকে ওষুধগুলো বের করার ট্রাই করে। এদিকে ইয়ং তখন একটা কল্পনার জগতে চলে যায় আর সে তার কল্পনাতে মিনকেই একটা অ্যাঞ্জেল হিসেবে দেখছিল। এর কারণ সে প্রায় মারাই যাচ্ছিল, কিন্তু মিন তাকে ঠিক সময় চিকিৎসা দিয়ে বাঁচিয়ে নেয়। ইয়ং এর চোখ খুললে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করে আর তার পাশেই একটা ছেলে বসা ছিল, যে কিনা তার সামনেই ধূমপান করছিল। অদ্ভুত দেখতে এই ছেলেটার নাম হচ্ছে সান। ইয়ং তাকে বলে, হসপিটালে ধূমপান করা নিষেধ। সান তার কথায় কোনো উত্তর দেয় না। তখনই নার্স এসে ইয়ং এর মুখ থেকেই সিগারেটটা নিয়ে চলে যায়। ইয়ং বুঝতে পারে না যে তার সাথে কি হচ্ছে। এরপর দেখানো হয় হসপিটালের সাইকোলজিস্টের কাছে গিয়ে ইয়ং তার সমস্যার কথাগুলো বলছে। সে জানায়, আমি একটা জায়গায় কিছু টাকা ইনভেস্ট করেছিলাম, কিন্তু সেখান থেকে আমাকে ধোঁকা দেওয়া হয়। এছাড়াও আমার জীবনের সফলতা বলতে কিছু নেই, তাই বেঁচে থাকারও কোনো কারণ নেই। এর জন্যই আমি আত্মহত্যা করতে চাইছিলাম, কিন্তু এটাও এখন সফলভাবে করতে পারছি না। ডক্টর তাকে জানায় তার শারীরিক অবস্থা একদম ভালো নয়, তার খাওয়া ঘুমের ওষুধগুলো সঠিকভাবে কাজ করেনি, তবে গতরাতে সে অল্প কিছু সময়ের জন্য হলেও মৃত্যুবরণ করেছিল। এই বিশেষ অদ্ভুত ঘটনাটি মাঝে মাঝেই ঘটে থাকে। তখনই আবার সে তার পাশে বসা সানকে অদ্ভুত কাজকর্ম করতে দেখে, কিন্তু সানকে সে ছাড়া আর কেউ দেখতে পারছিল না। হঠাৎ করে ইয়ং এর কানে একটা মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসে। সে একটা বুকশেলফ খুললে জিয়া নামের এক স্বাস্থ্যবান মেয়েকে দেখতে পায়। সে অঝরে কান্না করে যাচ্ছিল। ইয়ং তাকে সাহায্য করতে চায়, কিন্তু ডক্টররা সেখানে কাউকেই দেখতে পাচ্ছিল না। সবাই ধরে নেয় যে ইয়ং এর হ্যালুসিনেশন হচ্ছে, মানে সে অবাস্তব মানুষদের কল্পনা করছে। তাই তাকে বিশ্রাম করতে নিয়ে যাওয়া হয়। রাতের বেলা ইয়ং ওয়াশরুমে যাওয়ার জন্য বের হলে রিসেপশনে এক বৃদ্ধ মহিলাকে দেখতে পায়, যার নাম হচ্ছে মিস লু। সে হসপিটালের সব স্টাফদের সাথে কথা বলছিল, কিন্তু কেউ তার কথার উত্তর দিচ্ছিল না। বিষয়টা ইয়ং এর কাছে একটু অদ্ভুত লাগে। সে বুঝতে পারে যে তার আবারও হ্যালুসিনেশন হচ্ছে। তখনই আচমকা মিস লু তার সামনে এসে দাঁড়ায়, ফলে ইয়ং খুবই ঘাবড়ে যায়। তখনই বাকি দুজন, মানে জিয়া আর সানও তার সামনে হাজির হয়। ইয়ং অনেক বেশি ভয় পেয়ে ছাদে উঠে পড়ে আর সুইসাইড করার জন্য রেলিং এর উপরে দাঁড়িয়ে থাকে। ঠিক সেই মুহূর্তেই কিম নামের একটা ছোট্ট বাচ্চা ছেলেকে দেখতে পায়। কিমও ছাদের রেলিং এ দাঁড়িয়েছিল। ইয়ং তাকে দেখে নিচে নেমে যেতে বলে, কিন্তু কিম তার কথা শুনে উল্টো লাফালাফি শুরু করে দেয়। ইয়ং তাকে বাঁচাতে গিয়ে নিজেই বিল্ডিং এর উপর থেকে পড়ে যেতে থাকে, কিন্তু মাঝপথেই তাকে ওই চারজন বাঁচিয়ে নেয়। আর তখনই ইয়ং বুঝতে পারে এই চারজন আসলে তার মনের কল্পনা নয়, এরা হচ্ছে মৃত আত্মা আর শুধুমাত্র সেই তাদেরকে দেখতে পায়। ইয়ং অনেক বেশি ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। এর পরের দিন সকালবেলা
হসপিটালের বাহিরে তাকে পাওয়া যায়। ডক্টররা এসে তাকে জিজ্ঞেস করে সে কি এখনো ওই ভূতগুলোকে দেখতে পাচ্ছে কিনা। ইয়ং আশেপাশে তাকিয়ে দেখে কাউকে দেখা যাচ্ছে না। ডক্টর তাকে বলে হয়তো তোমার সাইড ইফেক্টস গুলো শেষ হয়ে গিয়েছে, এখন তুমি চাইলে বাড়ি চলে যেতে পারো। এরপর সে হসপিটাল থেকে বাড়িতে চলে আসে, কিন্তু রাতের বেলা আবারও সেই চারজন তাকে বিরক্ত করতে থাকে। এরা আসলে ইয়ং এর বডিকে ব্যবহার করতে চাইছিল, আর এই ইয়ং ছিল তাদের জন্য পারফেক্ট একটা বডি। এরপর দেখানো হয় মিস লু ইয়ং এর বডিকে কন্ট্রোল করে ফেলেছে। এরপর দিন সকালবেলা মিস লু তার পছন্দের ইয়োগা ক্লাসে চলে যায় আর তার পুরনো বান্ধবীদের সাথে ডান্স করতে থাকে। তবে সবাই আসলে ইয়ং কে অদ্ভুতভাবে ডান্স করতে দেখছিল। এভাবেই একে একে সবাই ইয়ং এর বডিকে ব্যবহার করছিল। যেমন সান তার বডির কন্ট্রোল পেয়ে একসাথে অনেক বেশি ধূমপান করতে শুরু করে, কিম তার পছন্দের খাবারগুলো খায় আর ইয়ং কে দিয়ে বাচ্চাদের মতো আচরণ করায়। এরপর আবার জিয়া তার পছন্দের ড্রেসগুলো ইয়ং এর মাধ্যমে ট্রাই করতে থাকে। একদম সহজ করে বললে ইয়ং এর জীবন এখন তাদের ইশারায় চলছিল। এসব কিছু থেকে বাঁচার জন্য ইয়ং এক জাদুকর মহিলার সাথে দেখা করতে যায়। সেই জাদুকর তাকে জানায় মানুষের কিছু শেষ ইচ্ছা থাকে, সেগুলো পূরণ না হলে তারা মুক্তি পায় না। যতক্ষণ না তাদের ইচ্ছে পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমার পিছু ছাড়বে না, আবার তোমাকে আত্মহত্যাও করতে দিবে না। তবে এরা আসলে কোনো ক্ষতি করে না। সে আরো জানায় ইয়ং যদি কোনোভাবে তাদের কাছ থেকে রক্ষা পায় তাহলে আগামী 120 বছর পর্যন্ত সে বেঁচে থাকতে পারবে। এগুলো শুনে ইয়ং এর মন আরো বেশি খারাপ হয়ে যায়, কারণ সে এত বছর বাঁচতে চায় না, আবার এদের সাথেও থাকতে চাইছিল না। এরপর সে বাড়ির দিকে রওনা হয়। তখনই সেই চারজন আবারও তাকে ফলো করতে শুরু করে, ফলে সে রাগান্বিত হয়ে তাদেরকে অনেক কথা শুনিয়ে দেয়, কিন্তু এতে কোনো লাভ হয় না, উল্টো সবাই তার উপরে উঠে বসে পড়ে। ইয়ং এরপর খুবই অদ্ভুত ভাবে তাদেরকে টেনে টেনে বাড়ির দিকে যেতে থাকে। বিষয়টা খুবই ফানি ছিল, তাকে এমন অদ্ভুত ভাবে ব্রেকডান্স করতে দেখে রাস্তার সবাই অনেক হাসাহাসি করে। অপরদিকে মিনকে দেখানো হয়, যে কিনা তার ভাই গো এর অ্যাপার্টমেন্টে এসেছিল, কিন্তু গো তখন ঘরে ছিল না। তখনই দুজন লোক সেখানে আসে, তারা গুয়ের কাছ থেকে অনেক টাকা পায়। তাই মিনকে হুমকি দেয় যে যদি তাদের টাকা দ্রুত ফেরত দেয়া না হয় তাহলে এর পরিণাম ভয়ানক হবে। এদিকে রাতের বেলা ওই চারজন ইয়ং এর ঘরে বসেই ভূতের মুভি দেখছিল। ইয়ং তাদের সামনে গিয়ে বসে পড়ে আর বলতে থাকে, আমাকে দয়া করে আর বিরক্ত করবেন না, আমি এমনিতেই অনেক কষ্টে জীবনযাপন করছি, এর মধ্যে আপনাদের ভার সামলিয়ে আরো বেশি ক্লান্ত হয়ে পড়ি। আপনাদের শেষ ইচ্ছেগুলো আমাকে জানান, আমি সেগুলো পূরণ করার চেষ্টা করব, কিন্তু কথা দিতে হবে, তারপরেই আপনারা এখান থেকে চলে যাবেন। সবাই তার কথায় রাজি হয়। হ্যালো বন্ধুরা, আজ আমি ওয়ানএক্স বেট নামক একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটা সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার। পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের স্পন্সর। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে, এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। এবং রেজিস্ট্রেশন করার সময় প্রচার কোড CINEHOL ব্যবহার করে প্রথমবার জমাতে 13,000 টাকা পর্যন্ত পান। আপনি সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। অনেকদিন ধরে এটা ব্যবহার করছি, আপনিও ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের, পিন কমেন্টের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করুন। আর রেজিস্ট্রেশন করার সময় প্রোমো কোড CINEHOL ব্যবহার করুন এবং বোনাস জিতুন। পরদিন মিস লু ইয়ংকে নিয়ে একটা রেস্টুরেন্টে চলে আসে। মাহো নামের এক মহিলা এখানে ইভেন্ট ম্যানেজমেন্ট করে। আজকে একটা বিশেষ ইভেন্ট আছে এখানে, অপরিচিত ছেলেমেয়েরা একে অপরকে ব্লাইন্ড ডেট করতে আসবে। তাদের জন্য একটা সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া মাহোর মেইন কাজ। মিস লু তার সাথে কথা বলার জন্য এগিয়ে যায়, কিন্তু স্বাভাবিকভাবেই মাহো তাকে দেখতে পায় না। সে ইয়ংকে একটা স্পেশাল টেবিলে বসিয়ে দেয় আর বলে, কোনো একটা মেয়ে এসে তোমার টেবিলে বসবে, তুমি একটু অপেক্ষা করো। ইয়ং প্রথমে কিছুই বুঝতে পারছিল না। কিছুক্ষণ পরেই মিন সেই রেস্টুরেন্টে প্রবেশ করে। ইয়ং তাকে দেখে একদম হতবাক হয়ে যায়। তার মনে পড়ে সে মিনকে অ্যাঞ্জেল হিসেবে তার কল্পনাতে দেখেছিল। এদিকে মিন তার ভাইকে মেসেজ করে, আসলে সে একটা ব্লাইন্ড ডেট রেজিস্টার করেছিল তার ভাই গোয়ের জন্য, কিন্তু গো বলে সে আসবে না, তাকেই একটা গুড লাক উইশ করে ডেট সম্পন্ন করতে বলে দেয়। যেহেতু রিফান্ড পাওয়া যাবে না তাই সে নিজেই ডেট করতে টেবিলে বসে পড়ে আর সে ইয়ংকে চিনতে পারে। সে জানায় ওই রাতে সে তাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়েছিল। এরপর তারা গল্প গুজব শুরু করে। তবে ইয়ং একটু নার্ভাস ফিল করছিল, যে কারণে সান তার ভেতরে প্রবেশ করে আর মিনের সাথে ফ্লার্টিং করার ট্রাই করতে থাকে, কিন্তু মিন এতে একদমই ইমপ্রেস হয় না।
এরপর জিয়া তার দেহের কন্ট্রোল নেয়। এর ফলে ইয়ং মেয়েদের মতো করে মিনের সাথে কথা বলছিল, তাই মিন খুবই আনইজি ফিল করে। এরপরেই আবার কিম এসে ইয়ংকে বিরক্ত করতে থাকে, তাই ইয়ং তাকে দূরে সরানোর জন্য অদ্ভুত আচরণ করছিল। এদিকে মিন এসব আর সহ্য করতে না পেরে রাগান্বিত হয়ে সেখান থেকে উঠে চলে যায়। এরপরেই মাহো ইয়ং এর সাথে রাগারাগি করতে থাকে। আসলে সে ভেবেছিল ইয়ং তাদের একজন ক্লায়েন্ট, কিন্তু তার কাছে তো রেজিস্ট্রেশন ফি দেওয়ারও টাকা নেই, তাই মাহো তাকে অনেক বেশি অপমান করে আর পুলিশে ফোন দিতে চায়। কিন্তু তখনই মিস লু ইয়ং এর বডিতে প্রবেশ করে আর মাহোকে বলে, তুমি 22 বছর আগে আমার ক্লায়েন্টদের লিস্ট চুরি করেছিলে, সেই অপরাধের দায়ে তোমাকে অ্যারেস্ট করানোর জন্য আমিও পুলিশে ফোন দিতে পারি। এরপর সে এমন কিছু কথা বলে যা শুনে মাহো বুঝতে পারে ইয়ং এর বডিতে তার বড় বোন মিস লুয়ের আত্মা রয়েছে। এরপর দেখানো হয় মাহো একটা পুরনো কাচের বোতল বের করে ইয়ংকে দেখাচ্ছে। মিস লু বলে, এটার ভেতরে একটা জিনিস আছে, সেটাই আমার লাগবে। ইয়ং সেই কাচের বোতলে হাত ঢুকিয়ে একটা লটারির কাগজ বের করে। এরপর তারা সেই লটারির দোকানে এসে লটারির প্রাইজ মানি দিতে বলে, কিন্তু ম্যানেজার জানায় এটার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, যার ফলে মিস লু রাগারাগি করতে থাকে। তখনই হান নামের একজন বৃদ্ধ লোক আসে হুইল চেয়ারে করে। মিস লু তাকে দেখে খুবই আনন্দিত হয়, কারণ জীবিত থাকাকালীন সে তাকে অনেক পছন্দ করত, কিন্তু দুর্ভাগ্যবশত হান তাকে ভুলেই গিয়েছিল। তাই মিস লু মন খারাপ করে সেখান থেকে চলে আসে আর একটা জায়গায় বসে থাকে। ইয়ং তাকে বলে, আমি হানকে বলে দিতে পারি যে তুমি তার সাথে দেখা করতে এসেছিলে, কিন্তু মিস লু বলে, এসবের এখন আর দরকার নেই, সে যেভাবে আছে সেভাবেই থাকুক, তুমিও আত্মহত্যা করার চিন্তা ভাবনা ছেড়ে দাও, জীবনটা অনেক মূল্যবান। সে আরো জানায় তার একটা নাতি আছে, যার বিয়ের জন্য সে এই লটারির পুরস্কারের টাকা ওঠানোর চেষ্টা করছিল। রাতের বেলা মিন যখন বাড়িতে ফিরছিল তখন তার ভাই গোকে রাস্তার মাঝখানে আহত অবস্থায় দেখে, তাই সে তাকে প্রাথমিক চিকিৎসা দিতে অ্যাম্বুলেন্সে নিয়ে আসে। আর সেখানেই মিন জানতে পারে গো তার মায়ের ব্রেসলেট একটা জুয়েলার্সের দোকানে বন্ধক রেখে এসেছে, আর সেই টাকাগুলো ওই দুজন লোক তার কাছ থেকে নিয়ে গিয়েছে আর তাকে অনেক মারধরও করেছে। এগুলো শুনে মিন প্রথমে একটু রাগান্বিত হয়, এরপর তারা হেঁটে হেঁটে বাড়ির দিকে যেতে থাকে। গো তাকে বলে, আমি একটা নতুন বিজনেসে ইনভেস্ট করবো ভাবছি, তারপর আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে আর মায়ের ব্রেসলেটটাকেও ছাড়িয়ে আনবো। এরপর দেখানো হয় তারা দুজন খুনসুটিময় ফান করছে। মিন মায়ের মতো এই গোকে আদর যত্ন করত, এদিকে গো তাকে খুবই স্নেহ করত। এর পরের দিন সকালবেলা কিমের ইচ্ছে পূরণ করার জন্য ইয়ং একটা পার্কে আসে, কিন্তু তার কাছে বেশি টাকা না থাকায় অল্প কয়েকটা রাইড এনজয় করে। তাদের সাথে জিয়া, সান আর মিস লুও অনেক মজা করছিল। এরপর কিম পার্কের ভেতরে নিয়ে আসে ইয়ংকে, সেখানে একটা গেম তার খুব পছন্দ আর সে সব ধরনের গিফট উইন করতে চায়। তখনই আবার ইয়ং দেখতে পায় একটা বাচ্চা ছেলে অতিরিক্ত গরমের কারণে অজ্ঞান হয়ে গিয়েছে, তাই সে দ্রুত তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। সে বাচ্চা ছেলেটার চোখে মুখে পানি ছিটিয়ে দেয়, ফলে তার জ্ঞান ফিরে আসে। ঠিক সেই মুহূর্তে মিনও সেখান দিয়ে যাচ্ছিল আর সে মিনকে এই বাচ্চা ছেলেটাকে হেল্প করতে দেখে খুবই ইমপ্রেস হয়। এরপর দেখানো হয় মিন তার ভাইয়ের সাথে ডিনার করছে, গো তার জন্য নতুন জুতো গিফট হিসেবে নিয়ে আসে, তবে এর টাকা সে মিনের কাছ থেকেই নেয়। মিন এরপর সেই ঘড়িটা বের করে দেখতে থাকে, মানে সে ইয়ংকে পছন্দ করতে শুরু করেছে। গো তাকে বলে, তোমার বয়ফ্রেন্ডকে প্রথমে আমার সাথে দেখা করতে হবে, তারপরেই আমি সিদ্ধান্ত দিব, কারণ আমি তোমার একমাত্র অভিভাবক। এই নিয়ে তাদের মধ্যে গল্পগুজব হতে থাকে। এরপর দিন সান তার শেষ ইচ্ছে পূরণ করতে ইয়ংকে একটা বিশাল গ্যারেজে নিয়ে আসে। তার শেষ ইচ্ছে ছিল একটা বিশেষ ট্যাক্সিতে বসে ধূমপান করা, যেহেতু সেখানে গার্ডরা পাহারা দেয় তাই রাতের অন্ধকারে ইয়ং চুপি চুপি সেই বিশেষ ট্যাক্সিটা খুঁজতে থাকে। এদিকে বাকি চারজন মজা করার জন্য তাকে ভয় দেখাতে যায়। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে গাড়িটা খুঁজে পায়। সে ওই গাড়ির ভেতর ঢুকে পড়ে আর সানকে তার শেষ ইচ্ছে পূরণ করতে বলে, কিন্তু সান কোনো এক কারণে খুবই মন খারাপ করে দাঁড়িয়েছিল, তাই ইয়ং একটা সিগারেট ধরিয়ে সেটা গাড়ির ভেতরে রেখে দেয় আর এরপরেই সান ভেতরে এসে ধূমপান করতে থাকে। তখনই আবার একজন গার্ড তাদেরকে দেখে ফেলে। গাড়ির স্টিয়ারিংয়ে সান বসেছিল, সে দ্রুত গাড়িটাকে স্টার্ট করে পালাতে শুরু করে। ওই গার্ডও তাদের পিছু নেয়। এক পর্যায়ে সানদের সামনে যাওয়ার আর কোনো রাস্তা থাকে না, ততক্ষণে ওই গার্ডও চলে এসেছিল। সে একটা লাঠি নিয়ে বের হয় আর ইয়ংকে মারার জন্য এগিয়ে আসতে থাকে। ইয়ং খুবই ঘাবড়ে যাচ্ছিল। গার্ড এসে যখন মারতে যাবে ঠিক তখনই সে জানতে পারে ওই ট্যাক্সির ইঞ্জিন একদম অকেজো হয়ে গিয়েছে।
চেক করে দেখে সত্যি গাড়ির ইঞ্জিন কাজ করছে না। এদিকে সান্তাকে আরো বেশি ভয় দেখাতে শুরু করে। তারপর এক এক করে কিম, মিসলু আর জিয়াও তাকে অনেক বেশি ভয় দেখায়। তারা এক বিশাল ঘূর্ণিঝড় সৃষ্টি করে ওই গার্ডকে ভয় দেখানোর জন্য। ভয় দেখানোর এই কলাকৌশল তারা মুভি দেখে শিখেছিল। এক পর্যায়ে গার্ড খুবই ঘাবড়ে যায় আর ইয়ংকে সরি বলে তার গাড়ির পেছনে গিয়ে লুকিয়ে থাকে। এরপরেই সান ওই ট্যাক্সিতে করে লং ড্রাইভে বের হয়। ইয়ং খুবই ভয় পাচ্ছিল কারণ সান তাকে জানায় সে অ্যাক্সিডেন্ট করেই মারা গিয়েছিল। সে আরো বলে এসব কিছু বাদ দিয়ে এই বাতাস পরিবেশ এগুলোকে এনজয় করো, এগুলো অনুভব করতে শিখো। ইয়ং জানালা খুলে বাহিরে হাত দেয় কিন্তু সে কোনো কিছু ফিল করতে পারে না। সে বলে এই বাতাসের মধ্যে কি এমন অনুভবের বিষয় আছে। সান বলে এখন বুঝতে পারবে না, জীবনে এই ছোটখাটো জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, আমরাও জীবিত থাকাকালীন এর গুরুত্ব বুঝতে পারেনি কিন্তু এখন বুঝতে পারি। এরপর সান তাদের একটা সি বিচে নিয়ে আসে। এখানে আসার খুবই ইচ্ছে ছিল তার। মিসলু, কিম আর জিয়াও খুবই এনজয় করতে থাকে। এদিকে সান তার সুখ দুঃখের কথা ইয়ং এর সাথে শেয়ার করে। সে বলে আমার একটা সুন্দর পরিবার ছিল, প্ল্যান ছিল যে এখানে আমরা ঘুরতে আসব কিন্তু তা আর হয়ে ওঠেনি। ইয়ং বলে বিয়ে করলে কোনো লাভ হয় না, উল্টো আমাদের উপর ফ্যামিলির প্রেশার তৈরি হয়। সান বলে অবশ্যই প্রেশার থাকবে, আসলে জীবনটাই প্রেশারের মধ্যে কাটাতে হয় কিন্তু পরিবার থাকলে সেই প্রেশার ভাগাভাগি হয়ে যায়, আপনজনরা সব দুঃখ কষ্ট ভাগ করে নেয়, এর জন্যই একটা পরিবার খুবই দরকার। এরপর সে জোর করে ইয়ংকে সুইমিং করাতে নিয়ে যায়। প্রথমে ইয়ং মানা করে কারণ সে সাঁতার জানে না, তবে সান তাকে সাঁতার কাটা শেখায়। এরপর ইয়ংও এই মুহূর্তটাকে খুবই এনজয় করতে শুরু করে। সন্ধ্যায় বাড়ি ফেরার সময় ইয়ং এবার তার হাতটা বের করে বাতাসের ফিল নিতে থাকে। সে এখন বেঁচে থাকার জন্য কিছুটা হলেও মোটিভেট হয়েছে। কিন্তু তখনই আবার এক পুলিশ অফিসার স্পিডে গাড়ি চালানোর জন্য তাদেরকে থামিয়ে দেয় আর ইয়ংকে থানায় নিয়ে আসা হয়। সান তার লাইসেন্স নম্বরটা অফিসারকে বলছিল কিন্তু অফিসার চেক করে দেখে লাইসেন্সের লোকটা অনেক আগেই মারা গিয়েছে। সান এরপর ইয়ং এর বডিতে প্রবেশ করে অফিসারকে উল্টাপাল্টা কথা বলতে থাকে আর অদ্ভুত আচরণ করতে শুরু করে। অফিসার ভাবে তার মাথায় সমস্যা আছে, তাই সে ইয়ং এর পরিবারের কাউকে এসে তাকে নিয়ে যেতে বলে। কিন্তু ইয়ং জানায় তার কোনো পরিবার নেই। অফিসার বলে ওঠে তাহলে কোনো বন্ধুকে আসতে বলো। এরপর ইয়ং কোনো উপায় না পেয়ে মিনকে ফোন করে। মিন আসা অবধি তারা সেখানেই অপেক্ষা করছিল আর জিয়াদের সাথে সে তার কষ্টের কথাগুলো শেয়ার করে। সে বলে আমি আত্মহত্যা করতে চাই কারণ আমি ছোটবেলা থেকেই একদম একা, আমার ছবিগুলোতে আমার পাশে কেউ থাকে না, পরিবারের কথাও আমার কিছু মনে নেই, রাতের বেলা ডিনারের সময়ও একদম একা হয়ে থাকি, বাড়িতে কেউ আমার জন্য অপেক্ষা করে না, আমাকে পছন্দ করার মতো কোনো মানুষ নেই, এর জন্যই আমি সুইসাইড করতে চাই। এসব বলার সময় মিন সেখানে চলে এসেছিল আর সে ইয়ুনকে কষ্টে দেখে দ্রুত তার বুকের মধ্যে মাথা রাখে, তার হার্টবিট শুনতে থাকে। ইয়ুং বুঝতেই পারছিল না যে মিন কেন এমন করছে। এরপর মিন ড্রাইভ করে তাকে বাড়ির দিকে নিয়ে যায় আর ইয়ং এর সাথে গল্পগুজব করে। সান তখন ইয়ং এর বডিতে প্রবেশ করে, তার হাতটা মিনের হাতের উপরে রাখে। এভাবে তারা খুবই সুন্দর একটা মুহূর্ত কাটিয়ে বাড়িতে ফিরে আসে। মিন তারপর বিদায় জানিয়ে চলে যেতে থাকে। এদিকে সান, জিয়া এরা সবাই ইয়ংকে মিনের সাথে আর একটু সময় কাটাতে বলছিল। তাদের কথা শুনে ইয়ং মিনের পেছনে দৌড়ে চলে আসে আর তাকে বলে আমার সাথে আজকে পুডিং এনজয় করবে। মিন বলে আজ অনেক দেরি হয়ে গিয়েছে, পরে এক সময় আসবো। এরপর তারা গল্প করতে করতে হাঁটছিল। মিন চাঁদ দেখতে খুব ভালোবাসে, তাই সে ফোনে একটা ছবি তুলে রাখে। এরপর মিন বাসের জন্য অপেক্ষা করছিল, ইয়ং তখন তার সাথেই ছিল। সে প্রশ্ন করে তুমি তখন আমার হার্টবিট শুনেছিলে কেন। মিন উত্তরে বলে আসলে আমার মায়ের শ্বাসকষ্টের সমস্যা ছিল আর মাঝে মাঝে হার্টবিট অনেক ফাস্ট হয়ে যেত, ফলে আমি আর গো অনেক বেশি টেনশন করতাম। তখন সে আমাদের দুজনকে হার্টবিটের শব্দ শুনিয়ে বলতো যতক্ষণ পর্যন্ত এটা শব্দ করছে ততক্ষণ কিছু হবে না। তখন থেকেই আসলে কষ্টে থাকা মানুষগুলোর হার্টবিট শোনা তার অভ্যাস হয়ে গিয়েছে। এগুলো শুনে ইয়ং একটু চুপ করে থাকে, আসলে সে কখনো হার্টবিট শুনেনি, তাই মিন তাকে তার হার্টবিট শুনতে দেয় আর এই প্রথম ইয়ং একটা জীবন্ত মানুষের হার্টবিট শুনে সুন্দর এক অনুভূতি পায়। এরপর সে বাড়ির দিকে চলে আসতে থাকে আর এই দিনটার স্মৃতি হিসেবে চাঁদের একটা ছবি তুলে নেয়। ইয়ং খুবই খুশি ছিল আজকের দিনটার জন্য। সান, জিয়া এরাও তার খুশিতে অনেক বেশি আনন্দিত হয়। এরপর দিন জিয়ার শেষ ইচ্ছেটা পূরণ করার সময় আসে। জিয়া তাকে বলে আমার একটা বেকারি ছিল, সেখানে আমি অনেক সুস্বাদু কেক বানিয়ে বিক্রি করতাম আর আমি খুবই ভালো রান্নাও করতে পারি। আমার শেষ ইচ্ছে হলো সুস্বাদু খাবার রান্না করে খাওয়ানো। এরপরেই সে একটা কেক তৈরি করতে শুরু করে। এদিকে ইয়ং এর চোখে পানি টলমল করছিল। জিয়া বুঝতে পারে আজ পর্যন্ত কখনো ইয়ং তার জন্মদিন সেলিব্রেট করেনি, তাই সে বলে ওঠে আজকেই তোমার জন্মদিন পালন করবো আমরা। এরপরে সে আটা ময়দাগুলো স্নোফল
বলের মতো ছেটানো শুরু করে। ইয়ং অনেক বেশি পরিমাণে হ্যাপি ছিল। এরপর তারা ইয়ং এর বার্থডে সেলিব্রেট করে। তারপর জিয়া বলে, আমি আজকে রাতের জন্য কিছু খাবারের আইটেম রান্না করতে চাই। সে অনেকগুলো ডিশের নাম বলে, যা শুনে ইয়ং বলে ওঠে, এত খাবার কিভাবে খাবো। জিয়া তাকে মিনকে ইনভাইট করার পরামর্শ দেয়। ইয়ং তার কথায় রাজি হয় আর দ্রুত মিনকে ইনভাইট করতে আসে। ইয়ং সেখানে গিয়ে দেখে মিনের বস তাকে অনেক বকাঝোকা করছে। আসলে গোকে না পেয়ে মিনকে বিরক্ত করার জন্য ওই পাওনাদাররা এই জায়গাটা নোংরা করে দিয়েছে। মিনের খুব মন খারাপ ছিল। ইয়ং তাকে হেল্প করতে চায়, কিন্তু মিন তাকে বলে দেয়, আমি এখন কথা বলতে চাই না, তুমি প্লিজ চলে যাও। তখনই আবার সেখানে গো চলে আসে আর মিনকে সাহায্য করতে এগিয়ে যায়। কিন্তু মিন তার সাথে অনেক খারাপ ব্যবহার করতে থাকে। বলে, তুমি তোমার বাবার মতোই হয়েছো, শুধু ঋণ করে আমাদের কষ্ট বাড়িয়ে দিচ্ছ। আসলে গো যেখানে ইনভেস্ট করেছিল সেখানে লস হয়েছে। মিন বেশি পরিমাণে হাইপার হয়ে গেলে ইয়ং তাকে থামানোর চেষ্টা করে। সে বলে, গো হয়তোবা ভুল করে ফেলেছে, তবুও সে তোমার ভাই, এভাবে বকাঝকা করা উচিত না। কিন্তু মিনের অভিমান সীমা ছাড়িয়ে গিয়েছিল। সে বলে ওঠে, তুমি আমাদের বিষয়ে কথা বলতে এসো না, এমনিতেও তোমার কোনো পরিবার নেই, পরিবারের যন্ত্রণা তুমি বুঝতে পারবে না। এই বলে সে চলে যায়। এদিকে ইয়ং খুবই মন খারাপ করে বাড়িতে ফিরে আসে আর ওয়াশরুমে চুপ করে দাঁড়িয়ে ওই চাঁদের ছবিটা দেখতে থাকে। এদিকে বাহির থেকে কিম, মিসলু সবাই তার পরিস্থিতিটা বোঝার ট্রাই করছিল। অপরদিকে দেখানো হয় মিনকে তার বস এসে বলছে, তোমার ভাই এখন বাহিরে দাঁড়িয়ে আছে সরি বলার জন্য, কিন্তু মিন তার সাথে দেখা করতে যায় না। এতে গো মন খারাপ করে সেখান থেকে চলে আসে। সে মিনকে মেসেজে সরি লিখে পাঠাতে যাবে। তখনই কয়েকজন পাওনাদার তার পিছু নেয় এবং তাকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে। এর কিছুক্ষণ পর ইয়ং দেখতে পায় তার সাথে কথা বলার জন্য গো এসেছে, যে কিনা এখন মৃত। এরপর দেখানো হয় গোয়ের শেষ বিদায়ের অনুষ্ঠান হচ্ছে। এই ঘটনায় মিন একদম ভেঙে পড়েছিল। ইয়ং তার সাথে কথা বলতে আসে। সে জানায়, তোমার ভাই একটা শেষ মেসেজ দিতে চাইছিল তোমাকে। কিন্তু মিন বলে, আমি এখন কিছুই শুনতে চাই না, আমাকে একা থাকতে দাও। ইয়ং এরপর বাড়িতে ফিরে আসে আর জিয়াকে বলে, চলো তোমার রান্না করার ইচ্ছাটা পূরণ করে ফেলি। এরপর জিয়া তাকে বাজারে নিয়ে আসে, তার পছন্দ অনুযায়ী কিছু সবজি আর মাছ কিনতে বলে। তবে সেখান থেকে আসার সময় জিয়া একটা বিশেষ সবজির দিকে তাকিয়েছিল, ইয়ং সেটাও কিনে নেয়। বাড়ি ফিরে জিয়া তাকে দিয়ে এক বিশেষ ধরনের পুডিং তৈরি করতে থাকে। হঠাৎ করে ইয়ং এর মনে হয় সে এই খাবারের আইটেমটা আগেও খেয়েছে, কিন্তু কোথায় খেয়েছে সেটা তার মনে নেই। রাতের বেলা সবাই একসাথে ডিনার করতে বসে, সবাই এক এক করে ইয়ংকে খাবার সার্ভ করে দিচ্ছিল আর কোন খাবার খেলে কি উপকার হয় সেটাও বলছিল। যদিও এরা জীবিত নয়, তবুও ইয়ং খুবই খুশি হয়ে যাচ্ছিল একসাথে ডিনার করতে পেরে। তখনই তাদের দরজায় কেউ একজন আসে। দরজা খুলে দেখতে পায় মিন তার কাছে গোয়ের শেষ মেসেজটা জানতে এসেছে। ইয়ং তাকে প্রথমে ডিনারের জন্য ইনভাইট করে। মিনের মন কিছুটা শান্ত হওয়াতে খাবারের জন্য টেবিলে বসে। এরপর ইয়ং তার জন্য খাবার পরিবেশন করে। মিন দেখে তাদের আশেপাশে আরো কয়েক একটা চেয়ার খালি পড়ে আছে, তাই সে জিজ্ঞেস করে আর কেউ আসবে কিনা। এর উত্তরে ইয়ং সত্য কথা জানিয়ে দেয় যে সে মৃত মানুষদের দেখতে পায় আর বর্তমানে তারাই এখানে বসে আছে। এরপর সে বলতে থাকে গো তাকে সরি বলার চেষ্টা করেছিল, সে আরো বলতে চাইছিল তুমি নিজের খেয়াল রাখবে। গো এটাও বলেছিল যে সে তার মায়ের শেষ কথাটা রাখতে পারেনি। আসলে তার মা মৃত্যুবরণ করার আগে মিনের দায়িত্ব গোয়ের কাঁধে তুলে দিয়েছিল, কিন্তু গো আসলে সেভাবে তার জন্য কিছুই করতে পারেনি, এর ফলে সে অনেক বেশি দুঃখী ছিল। তবে ইয়ং বলে গো জানিয়েছে যে তুমি যাতে অভিমান না করো, এর জন্য সে তোমার মায়ের ব্রেসলেটটাকেও ছাড়িয়ে নিয়েছিল, কিন্তু সেটা দেওয়ার আগেই মারা গিয়েছে। এগুলো শুনে মিন প্রচণ্ড কষ্ট পায় আর ইয়ং এর কাছে জিজ্ঞেস করে গো কি এখনো তাদের আশেপাশে আছে কিনা। ইয়ং একটু চুপ হয়ে যায়, কারণ গো সেখানে ছিল না। মিস লু আর জিয়া তাকে বলতে থাকে তুমি মিনকে বলো যে গো এখানেই আছে, না হলে সে অনেক কষ্ট পাবে। তাই ইয়ং মিনকে বলে গো এখানেই আছে। তারপর দেখানো হয় ইয়ং গোয়ের মতো করে মিনের সাথে কথা বলছে। সে মিনকে বলে তুমি আমার জন্য কষ্ট পেও না, নিজের খেয়াল রেখো। আসলে ইয়ং গোয়ের হয়ে এগুলো বলছিল যাতে করে মিন নিজের কষ্টগুলো কিছুটা কমিয়ে নিতে পারে। কিন্তু মিন বুঝে যায় যে ইয়ং অভিনয় করছে, কারণ গো কখনো মিনকে নাম ধরে ডাকতো না। মিন খুবই অভিমান করে বসে আর ইয়ংকে বলে ওঠে আমি এমনিতেই অনেক কষ্টে আছি, তুমি শুরু থেকেই আমাকে মিথ্যে বলে যাচ্ছ, তুমি কোনো মৃত মানুষ দেখতে পাও না, সবকিছু তোমার মিথ্যে অভিনয়। এই বলে সে তার দেয়া ঘড়িটা টেবিলে ছুঁড়ে মারে আর নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে ইয়ংকে বলে ফেলে যে ওই রাতে তোমাকে বাঁচিয়ে ভুল করে ফেলেছি, এরপর যদি আত্মহত্যা করার
ইচ্ছা থাকে তাহলে করতে পারো, আমি বাঁচাতে আসবো না। এই বলে মিন সেখান থেকে চলে যায়। এদিকে এসব কিছু শুনে ইয়ং পুরোপুরি ভেঙে পড়ে। সে এরপর জিয়া, মিসলু এদের উপর রাগান্বিত হয়ে যায় আর তাদেরকে বলে, তোমরা আমার জীবনে না আসলেই ভালো হতো, তোমাদের ইচ্ছেগুলো তো পূরণ করে দিয়েছি, এখন আর বিরক্ত করবে না, আগামীকাল যাতে তোমাদের আর না দেখি। এই বলে সে কান্না করতে করতে ঘরে চলে যায়। এদিকে তারা চারজন খুবই মন খারাপ করে বসেছিল। পরদিন সকালবেলা ইয়ং ঘুম থেকে উঠে দেখতে পায় ওই চারজন সেখান থেকে চলে গিয়েছে। এরপর সে ঘরের সবকিছু ডাস্টবিনে ফেলে দিয়ে আসে আর ওই ট্যাক্সিটা বন্ধ করে সেখানে গ্যাস লিক করে দেয়, অর্থাৎ সে আবারও আত্মহত্যার চেষ্টা করছিল। অপরদিকে দেখানো হয় মিন তার কাজে যাচ্ছে, তখনই জুয়েলার্সের দোকান থেকে তাকে ফোন করা হয়। সে জানতে পারে তার মায়ের ব্রেসলেটটাকে গো আর আপডেট করে একটি নেকলেস তৈরি করেছিল। সে ওই নেকলেসটা নিয়ে আসে। গো তার পছন্দের চাঁদকে ওই নেকলেসের মধ্যে ডিজাইন করিয়েছিল আর এটা দেখেই সে বুঝতে পারে গতকাল ইয়ং সত্যি কথা বলেছে। ঠিক সেই মুহূর্তেই ইয়ং সেখানে তার ফেভারিট পুডিং নিয়ে আসে আর মিনের পাশে বসে সেটা খেতে শুরু করে। মিন তাকে সরি বলে, কারণ সে নিজের ভুলটা বুঝতে পেরেছে। ইয়ং তাকে বলে, আমি আসলে একটু আগে আত্মহত্যা করতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ করেই চাঁদের আলোতে আমার জ্ঞান ফিরে আসে আর আমি প্রথমবার নিজের হার্টবিট নিজেই শুনতে পাই, এতে তোমার কথা বারবার মনে পড়ছিল, এর জন্যই এই বিশেষ পুডিংটা উপহার হিসেবে নিয়ে এসেছি। মিন তার কাছে জিজ্ঞেস করে, এই পুডিংটা তার এত পছন্দের কেন? ইয়ং বলে ওঠে, এই পুডিংটা ছোটবেলায় আমার মা তৈরি করে খাইয়ে দিত। এই কথা বলতেই তার মনে পড়ে যায় ছোটবেলায় যেই মহিলাটি তাকে খাইয়ে দিত সে আর কেউ নয়, বরং সে হচ্ছে তার সাথে থাকা জিয়া নামের ওই ভূতটা, এর মানে জিয়াই হচ্ছে তার মা। ইয়ং কোনো কথা না বলে দৌড়ে তার বাড়ির দিকে যেতে থাকে আর ছোটবেলার স্মৃতিগুলো মনে করে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কিম ছিল তার বড় ভাই, যে কিনা পার্কে ঘুরতে যেতে চাইতো সবসময়। তারা দুজন একসাথে পার্কে এনজয় করার প্ল্যান করেছিল। আবার মিস লু হচ্ছে ইয়ং এর দাদি আর সান ছিল তার বাবা। একদিন তার দাদি এসে জানায় সে লটারিতে প্রথম পুরস্কার পেয়েছে। এই খুশিতে সান ঘুরতে যাওয়ার প্ল্যান করে। তারা ওই সি বিচের দিকে যাচ্ছিল ট্যাক্সিতে করে, কিন্তু হঠাৎ করেই তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেই অ্যাক্সিডেন্টেই ইয়ং এর পুরো পরিবার মৃত্যুবরণ করেছিল। ইয়ং অনেক বেশি আহত হলেও সে কোনো রকমে প্রাণে বেঁচে যায়। এরপর থেকেই তার পরিবারের কথা তার মনে ছিল না, সেই থেকেই ইয়ং একদম একা। ইয়ং এরপর খুবই দ্রুত তার বাড়িতে আসে আর অঝরে কান্না করে তার পরিবারকে ডাকতে থাকে। তখনই সে দেখে ওই চারটা ঘড়িতে অ্যালার্ম বেজে উঠেছে। এরপরেই সে কিমকে দেখতে পায়, ফলে তার আনন্দের সীমা ছাড়িয়ে যাচ্ছিল। তখনই পেছন থেকে দাদি এসে তাকে বলে, তোমাকে শেষ বিদায় না জানিয়ে আমরা যেতে পারছিলাম না। এই শুনে ইয়ং আরো বেশি ইমোশনাল হয়ে পড়ে। এরপর সানু কান্না করতে করতে ইয়ংকে বলে, তুমি এখন বড় হয়েছ, আমরা বেঁচে নেই, তো কি হয়েছে, তোমার বাকি জীবনটা পড়ে আছে, সেটা সুন্দর করে উপভোগ করো। এরপরেই ইয়ং তার মাকে দেখতে পায়। সে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। জিয়া তাকে বলে, এতদিন তোমাকে অনেক কষ্টে জীবন কাটাতে হয়েছে তাই না, কিন্তু এখন থেকে আর কষ্ট হবে না, তুমি এখন বড় হয়ে গিয়েছ, নিজের ভালো মন্দ বুঝতে পারবে, আমরা এখন শান্তিতে পরপারে যেতে পারবো। কিন্তু ইয়ং তাদেরকে যেতে মানা করে। জিয়া বলে, এতদিনের সুন্দর স্মৃতিগুলো সব সময় আমাদের কথা মনে করিয়ে দিবে, তোমার হার্টবিটের মধ্যেই আমরা জীবিত থাকবো। এরপর দেখানো হয় ইয়ংকে আসলে এরাই প্রত্যেকবার আত্মহত্যা করা থেকে বাঁচিয়ে নিচ্ছিল। ওই দিন রাতে হোটেল রুমে তারাই খাবারের মিথ্যে অর্ডার করেছিল। এছাড়া যখনই ইয়ং আত্মহত্যা করার চেষ্টা করত, তারাই এসে খুবই কষ্টে তার প্রাণ বাঁচিয়ে নিত। সে দড়িতে ঝুলতে চাইলে জিয়া তার দাঁত দিয়ে কষ্ট করে সেটা কেটে ফেলত। ওই দিন চাঁদের আলোটাও তারাই পৌঁছে দিয়েছিল গাড়ির ভেতরে। এভাবেই তারা ইয়ংকে জীবিত রেখেছে। এসব কিছু জানার পর ইয়ং তাদের সবাইকে জড়িয়ে ধরে অঝরে কান্না করতে থাকে। এর কিছুক্ষণ পর মিন তাদের বাড়িতে আসে, দেখতে পায় ইয়ং মন খারাপ করে বসে আছে। ইয়ং এর পরিবার শেষ ইচ্ছে পূরণ করে পরপারে চলে গিয়েছে। মিন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য পাশে গিয়ে বসে পড়ে। এভাবেই কয়েক মাস অতিবাহিত হয়। সেই দিনও ছিল 31st night, বছরের শেষ দিন। তবে এবার ইয়ং একা ছিল না, তার সাথে ছিল মিন আর সেই বৃদ্ধ লোকটা যাকে ইয়ং দাদু বলে ডাকত। তারা একসাথে নিউ ইয়ার সেলিব্রেট করছিল। দাদু তাদের দুজনের একটা ছবি তুলে দেয় আর এরপরেই দেখানো হয় ইয়ং আসলে কখনো একা ছিল না, তার পাশে সব সময় তার পরিবার ছিল। যদিও সে তাদেরকে দেখতে পেত না বা অনুভব করতে পারত না, কিন্তু তার প্রতিটা সুখ দুঃখের দিনে তারা একটা আদর্শ পরিবারের মতো পাশেই ছিল। আর এখানেই এই অসাধারণ মুভিটার সমাপ্তি ঘটে।